মোটামুটি সালাদ আইটেম বাদে এমনি সবজির দাম মোটামুটি অনেকটাই কম আছে। যেমন বেগুন আছে 40 টাকা, নর্মাল আছে 30 টাকা, পটল 30, ভেন্ডি 40, 30, দুন্দুল 30 টাকা, 40 টাকা, কলা 50 টাকা, 40 টাকা, এভরিথিং সবজির দামটা অনেক কম। কুসুর মুগি আছে 40 থেকে 50 টাকা। এখন তো ছুটির দিন না, আগে তুলনায় এখন তো মানুষ সব দেশ গ্রামে গেছে, তো এই ঘুরতে ঘুরতে মানুষের জমজমট হইতে আর সপ্তাহে ঘুরবে, তারপরে আগের নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটা স্বাভাবিক। শসা টমেটো মনে করেন এগুলো কুরবানির পরে সাইজ একটু বেশি, কারণ আর কি দামটা বেশি। যেরকম টমেটো আছে 160 থেকে 180 টাকা কেজি, কারণ ইন্ডিয়ান টমেটো এখন আসতেছে না, কুরবানির আগের টমেটো স্টক করে রাখছে, এগুলো এখন বিক্রি করতেছে আস্তে আস্তে। শসা আছে দেশিটা 100 টাকা 80 টাকা কেজি, হাইব্রিডটা আছে 70 টাকা 80 টাকা কেজি, আর মরিচ আছে মনে করেন না 120 টাকা 100 টাকা কেজি। শসার দাম অনেক বাড়তি, শসা ছিল হলো 40 টাকা, এখন সেটা 60 টাকা নিচ্ছে। আর শসা যেটা ছোটো সালাদ খাওয়ার জন্য ওটার দাম ছিল যে 50 টাকা 60 টাকা, এখন 80 টাকা করে নিচ্ছে। মরিচের দাম ছিল 80 টাকা কেজি, এখন সেটা 60 টাকা ছিল কেজি, এখন ওটা হলো যে 120 টাকার মতো দাম আর কি। সব মিলিয়ে সব কিছুর দাম একটু বেশি নিচ্ছে। চার দিনের ভিতরে কখনো আসলে ক্রেতা বিক্রেতা কখনো মার্কেটে নামে নাই, এক দুদিনের মতো চাহিদা মতো আমরাও কখনো বর্তমানে আয়োজন সেট করি নেই। হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ আমাদের যে যেটুকু চাহিদা পূরণ তন্ত্র আছে সেটুকু কাস্টমার টুকটাক কাস্টমার আসবে, আমরাও অভিভাবক উপস্থান করবো, বুঝতে পারছেন? তারপর দুদিন আমরা ওখানে বর্তমানে মাংসের দাম ক্রেতাই তো নাই, বিক্রি করবো কীভাবে? ইলিশ মাছ মানে ঈদের আগে যেই যেই দাম ছিল বর্তমানে তার চেয়ে অনেক কম, কেজিতে 300-400 টাকা কমছে, বড়গুলি ছোটগুলি 200-250 টাকা কমছে। ঈদের পরে বতীতে সবজি বাজার একটু কমই দাম, কারণ এখনও লোকজন আসে নাই, এই জন্য মাল প্রচুর আছে, এই জন্য মালের দামটা একটু কম আছে। ঈদের সময় লোকজন কম, লোকজন কম দেখা যাচ্ছে, গরিব নাই, সারা বছর হয়তো মোটামুটি বেশি রাখে নাই, ঠিকভাবে রাখছে, বেশি ঠিক রাখে না। বাজার আজকে ঠিক আছে, আজকের বাজার যে দাম শিথিল আছে তেমন দাম বেশি না, ঈদের পরে যে মানে আগে যে বাজার দাম একটু উঠতেছিল তা না, একটু নিম্ন হয়েছে।